প্রিয় শিশুর অভিভাবক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আলোচনা করব আপনার শিশু শান্তভাবে থাকতে পারে না, অর্থাৎ একটা শিশু শান্ত থাকবে, আবার একটু হাসবে, খেলাধুলা করবে, একটা স্বাভাবিক তার আচরণ থাকা উচিত। এই আচরণটা যদি স্বাভাবিকের থেকে বেশি হয়, এখন আমি যে কথাটি বললাম কিন্তু শিশু শান্তভাবে থাকতে পারে না, এই ব্যাপারটা যদি স্বাভাবিকের থেকে বেশি হয়, একটা শিশু দুষ্টামি করবে, হাসাহাসি করবে, শান্ত থাকবে না, এখন এটা দেখেই যদি ডাক্তারের কাছে এসে বলেন যে আমার শিশু তো শান্তভাবে থাকতে পারে না, এটা কিন্তু ঠিক নয়। যখন এই বিষয়টা অস্বাভাবিক হয়ে যাবে, সবার চোখে লাগবে, সবাই বলবে শিশুটা এত দুষ্ট কেন বা এত অশান্ত কেন, তখনই এটাকে ডিজিজ হিসাবে বিবেচনা করা হয়, বিশেষ করে মানসিক ডিজিজ হিসাবে বিবেচনা করা হয় এবং তাকে চিকিৎসা করাতে হবে। একটি অশান্ত শিশু, অর্থাৎ যে শিশুটা শান্তভাবে থাকতে পারে না, সেই শিশুটা কিন্তু কখনো গভীর ধ্যান করা, গভীর চিন্তা করা, গভীর মনোযোগ দিতে পারবে না। সে আরো বড় হবে তার লেখাপড়ায় মনোযোগ দিতে পারবে না, আরো বড় হবে সে তার কর্মকাণ্ডে, কাজে মনোযোগ দিতে পারবে না, সে সবসময় সে অশান্ত ভাব নিয়ে থাকবে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি আপনি নিজে উপলব্ধি করতে পারেন, তাহলে ওই সময়, যে সময় আপনি দেখতেছেন আপনার শিশু শান্তভাবে থাকতে পারতেছে না, অবশ্যই একজন হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হবেন। হোমিওপ্যাথি চিকিৎসক আপনার শিশুকে সহায়তা করতে পারবে ইনশাল্লাহ। তো এই ব্যাপারে শান্তভাবে থাকতে পারে না, এই ব্যাপারে 9টি মেডিসিন রয়েছে। এর মধ্যে ক্যামোমিলা, ক্যালকেরিয়া ফস, সিনা, ইগনেশিয়া, আর্সেনিকম, অ্যালবাম, অ্যাকোনাইট, ম্যাডোরিনাম, জেলাপ্পা, সিফিলিনাম, এই মেডিসিনগুলো। তো শিশু শান্তভাবে থাকতে পারে না, শুধু কোলে নিলে শান্ত হয়, অর্থাৎ শিশুকে যে কোনোভাবেই রাখেন, শোয়ায় রাখেন, বসায় রাখেন, কান্না করবে, হ্যাঁ, অস্থিরতা দেখাবে, কিন্তু কোলে নিলে ঠিক আছে। তো এটা খুবই একটি বিরক্তিকর একটা ব্যাপার। আপনি একটা শিশুকে কতক্ষণ কোলে নিয়ে রাখতে পারবেন? আপনি একটা শিশু যখন ঘুমাবে না বা মানে রাতেও তাকে যদি কোলে নিয়ে থাকতে হয়, দিনেও যদি তাকে কোলে নিয়ে থাকতে হয়, একটা বিরক্তিকর, কষ্টকর একটা বিষয়। যদি বিষয়টা এমন হয়, একটি মাত্র মেডিসিন ক্যামোমিলা। শান্তভাবে শিশু থাকতে পারে না, বারবার দ্রুত কোলে উঠতে চায়। এবার এই শিশুটা যদি এমন হয় যে সে শান্তভাবে কোলে থাকতে পারতেছে না, কোলে উঠবে, কোলে উঠে আবার নামবে, নেমে আবার কোলে উঠবে, অর্থাৎ বারবার সে কোলে উঠতে চাবে, অর্থাৎ সে শান্ত তো থাকবে না, কোলে উঠেও শান্ত থাকবে না, কোলে উঠেও সে আবার নেমে যাবে। বিষয়টা যদি এমন হয়, তাহলে 2টি মেডিসিন রয়েছে, ক্যামোমিলা, আর্সেনিকাম, অ্যালবাম। আমি এখানে যে তথ্যগুলো আপনাদেরকে দিয়েছি, এই তথ্যের ভিত্তিতে আপনি যদি ক্যামোমিলা একটা ঔষধ হোমিওপ্যাথির ফার্মেসি থেকে কিনে খাওয়ান, তাহলে আপনার শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। অবশ্যই আপনার শিশুকে একজন হোমিওপ্যাথি ডাক্তারের তত্ত্বাবধানে ওষুধ খাওয়াবেন। হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে র মেডিসিন কিনে খাওয়ালে এতে বিপরীত হতে পারে, কারণ র মেডিসিন একজন হোমিওপ্যাথি ডাক্তার র মেডিসিন কখনো আপনার শিশুকে দেয় না। হোমিওপ্যাথি ডাক্তার ওই র মেডিসিনটাকে কিনে এনে আপনার শিশুর জন্য উপযোগী করে প্রসেস করে আপনার শিশুকে দেয়। তো এই বার্তাটি দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় চিকিৎসা প্রার্থী ভাই ও বোনেরা, বাংলাদেশের বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক এ আলম হোসাইনির চেম্বারে এসে চিকিৎসা নেওয়ার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান অথবা ঘরে বসে অনলাইনে রোগী দেখাতে চান, তাহলে এখনই ব্রাউজ করুন hdhomeo.com। এখানে ভিডিও টিউটোরিয়াল সহ সকল ফ্যাসিলিটি দেয়া আছে। আমাদের চেম্বারের ঠিকানা সহ বিস্তারিত জানতে ডেসক্রিপশন দেখুন অথবা মোবাইল করুন 01978789494 নম্বরে।